ম্যাথ ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব আমাদের চতুর্থ শ্রেণীর গণিত চ্যাপ্টার নাম্বার 3, মানে অধ্যায় পার্ট 3, তোমার পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 41, ফলের দাম বেশি। আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আর বাংলা বিষয় এবং তোমার পরিবেশ যেগুলো আছে এগুলো পড়াশোনা করার জন্য ডিভিএস ম্যাডাম ক্লাসেসটাকে তোমার ফলো করবে, কারণ ওখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দর করে সমস্ত কিছু ভালো করে পড়াশোনা করায় তোমার, রাইট? ওগুলো ফলো করলে তুমি এক্সামে বেশি থেকে বেশি মার্ক্স তুমি অ্যাচিভ করতে পারবে। আর কোনো রকম আমরা এই ডিসক্রিপশন বক্সে তোমার লিঙ্কটা দিয়ে দেবো বা তোমার টাইটেলের লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে চ্যানেল ভিজিট করে তোমরা দেখে নিতে পারবে। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো এখানে কী বলছে আমাদের, দেখো ফলের দাম বেশি। ওকে, এখানে কী বলছে, হাওড়া জেলায় হাঁসখালি পোলে সীতারা বেগমের ছোট ফলের দোকান, তিনি এক পেটি কমলা লেবু ও এক পেটি আপেল কিনে এনেছেন। বলছে একটা ফলের দোকান আছে, রাইট, সীতারা বেগমের, তাই এক পেটি আপেল আর এক পেটি কমলা লেবু কিনে এনেছেন, রাইট? তাই কী বলছে, এক পেটি কমলা লেবু 1120 টাকা ও এক পেটি আপেলের দাম নিয়েছে 2400 টাকা দিয়ে তিনি কিনেছেন। ওকে, এখানে কী বলছে, সংখ্যা স্থানীয় মান বিস্তার করে লিখি আর কথায় লিখি, তাহলে 1120 টাকা। তো 1120 টাকা আমরা স্থানীয় মানে কীভাবে লিখবো, এখানে কিন্তু দেখো আমরা সবসময় বলেছি এই অঙ্কগুলো করতে গেলে তুমি কী করবে, এখানে তোমাকে একক দশক শতক হাজার লিখে নেবে, তাহলে সুবিধা হবে, তো রাইট? চলো আমরা লিখে নিই তাহলে একক দশক শতক হাজার, আমি হালকা করে লিখছি তোমার, রাইট? তাহলে এটা কত হলো, হাজার ঘরে এক আছে, তাহলে আমরা কী লিখবো এখানে, হাজার ঘরে এক থাকলে আমরা লিখবো এখানে এক হাজার, তারপর কী হচ্ছে তোমার এক শতক, তারপর কত আছে তোমার দুই দশক, এখানে কত আছে দুই, রাইট? তাহলে কত লিখবো আমরা, শতক দুই দশক, দুই দশক, আর কী আছে তোমার এখানে দুই দশক শূন্য, মানে কত হচ্ছে এখানে তোমার দুই দশক শূন্য একক, তো কী লিখবো, শূন্য একক, তাহলে কী হলো 1100, মানে হাজার ঘরে এক আছে জন্য 1000 লিখবো, শতকের ঘরে তোমার এক আছে তোমার 100 লিখবো, দশকের ঘরে দুই আছে মানে দুই দশক লিখবো, এককের ঘরে শূন্য আছে মানে শূন্য একক লিখবো, রাইট? এটা লিখলাম, স্থানীয় মান বিস্তারে আমরা লিখলাম, কথায় লিখি, কথায় আমরা কীভাবে লিখবো, এখানে কী আছে কথায় লিখবো আমরা এখানে এক শত কুড়ি, বোঝা গেল? তা স্থানীয় মান বিস্তার আমরা এখানে কার কোথায় স্থান আছে স্থানীয় মান বিস্তার লিখলাম, তাহলে 1100, 2 দশক, 0 একক, আর কথায় আমরা কীভাবে লিখবো, কথায় আমরা কীভাবে বলবো, এটা 1120 আমরা বলবো, রাইট? বোঝা গেল? চলো পরেরটা দেখি আমরা, এটা কী হচ্ছে তোমার একক দশক শতক হাজার যদি আমরা লিখে নিই তাহলে কী হবে, এটা হাজার ঘরে কত হতে হবে 2000, কী লিখবো আমরা 2000, হাজার ঘরে দুই আছে 2000, শতকের ঘরে তোমার 4 আছে মানে কত, কী লিখবো আমরা 4 শতক, ওকে 4 শতক, তারপর কী লিখবো আমরা, দেখো এখানে তোমার শূন্য কী আছে তোমার এস দশকও তোমার শূন্য আছে, এখানে তোমার এককও শূন্য আছে, সুতরাং এটা লেখার দরকার নেই, রাইট? এখানে লেখা কেন, ওকে এখানে লেখার দরকার নেই, তাহলে তাহলে কী লিখবো 2400, ওকে 2400, ওকে এখানে দুটো শূন্য পরপর শূন্য আছে, কিন্তু শূন্য আর লেখার দরকার নেই, এখানে তো সারাখাত লিখে চলে যাবে। আর কথায় কীভাবে লিখবো দেখো আমরা, এখানে কী লিখবো আমরা, এটা 2400, তাই তো? তাহলে কী লিখবো আমরা 2400, ওকে এখানে তুমি লেখো, বললাম 2004, এখানে 2400, এখানে শূন্য দশক শূন্য একক তুমি লিখেও দিতে পারো, তাতেও ভুল নেই কিন্তু, রাইট? বাট যেহেতু দুটোই শূন্য আছে সেহেতু লেখার দরকার নেই, না লিখলেও চলবে তোমার, রাইট? তুমি যদি মনে করো তোমার শূন্য দশক শূন্য একক লিখবে তুমি লিখতে পারো, এটা কিন্তু ভুল নয় কিছু, ওকে? তারপরে তোমার দেখো আছে কী আছে, এটা 3291, এখানে লিখে দিচ্ছে 3200.91, রাইট? তোমার সিস্টেমটা দেখিয়েছে, লেখার প্রসেসটা একটু দেখিয়ে দিয়েছে, এখানে কী লিখবো আমরা, এটা 3291, বোঝা গেল? এবার দেখো পরেরটা কী দিয়েছে তোমার, দেখো 3300
29, রাইট? 3329। তাহলে আমরা কী করবো, সংখ্যাটাকে আমরা লিখে নিই আমরা, রাইট? সংখ্যাটাকে লিখতে গেলাম সুবিধা হবে আমাদের কি, একক দশক যদি লিখে নিই আমরা, ধরো একক, দশক, শতক, হাজার যদি আমরা লিখে নিই, তাহলে সুবিধাটা কী হচ্ছে তোমার, দেখো 3000 মানে হাজারের ঘরে আমরা 3 লিখবো, ওকে? তারপরে 3300, শতকের ঘরে কত লিখবো, 3 লিখবো আমরা। তারপর কত হচ্ছে 29, 29 মানে 2 এ 9, 29। সংখ্যাটা আকারে লিখে নিলাম। এবার স্থানীয় মান বিস্তারে আমাদের লিখতে সুবিধা হবে। এবার কী লিখবো আমরা, দেখো হাজারের ঘরে 3 আছে, তাহলে আমরা কী লিখবো আমরা, 3000, 3000, তারপরে 3 শতক, এখানে শতকের ঘরে 3 আছে, তাই কী লিখবো আমরা, 3 শতক, 3 শতক। দশকের ঘরে কত আছে, 2, তাহলে কী লিখবো আমরা, 2 দশক। আর এককের ঘরে কত আছে, 9, তাহলে কী লিখবো আমরা, 9 একক। বোঝা গেল? তাহলে কী হলো, 3000, 3 শতক, 2 দশক, 9 একক। বোঝা গেল? চলো পরেরটা আমরা দেখি, পরেরটা কী বলছে, এখানে তোমার দিয়েছে 8000, 7 শতক, 7 দশক, 7 একক। তাহলে আমরা কী করবো, এখানে একক দশক শতক হাজার লিখে নিই, একক দশক শতক হাজার আমরা লিখে নিই, তাহলে কত হচ্ছে 8000, মানে হাজার ঘরে আমরা 8 লিখব, 7 শতক মানে শতকের ঘরে আমরা 7 লিখব, তারপরে 7 দশক মানে দশকের ঘরে আমরা 7 লিখব, আর 7 একক মানে এককের ঘরে আমরা 7 লিখব। সংখ্যাটা কত দেবে, 8777। তা আমরা কী লিখবো এখানে, এক কথায় কী লিখবো, এখানে তো স্থানীয় মান বিস্তারে লেখাই আছে, তা আমরা সংখ্যায় কী লিখবো, 8000, 8000, যেহেতু হাজারের ঘরে 8 আছে 8000 লিখবো, শতকের ঘরে 7 আছে মানে কী লিখবো, 7 শতক, 10 6 1 তো 7 শত, তারপর কত আছে, এটা 77, সে 7 এ 7 77, কী লিখবো আমরা, 77, 10 6 1 তো 1 তয় তয় বসিন 77। তো কী হলো সংখ্যাটা, 8777। ওকে, পরেরটা তোমার কত দিয়েছে দেখো, 7009, 7009 দিয়েছে। এখানে আমরা কী করি, একক দশক লিখে নিই, তাহলে সুবিধা হবে, একক দশক শতক হাজার, তাহলে 7009 বলেছে, তা হাজারের ঘরে কত লিখবো আমরা, 7 লিখবো, ওকে, 7009, 9 মানে কি, তোমরা 9 লিখবো এখানে, 7000, এখানে 9 একক, তার মানে কি এখানে শতকের ঘরে 0 হবে, দশকের ঘরে 0 হবে, 9 একক, 7009। বোঝা গেল? তো স্থানীয় মান বিস্তার আমরা কীভাবে লিখবো তোমরা দেখো, রাইট? এখানে লিখবো আমরা 7000, এখানে লিখবো আমরা স্থানীয় মানে 7000, 7000। এবার লিখতে পারি আমরা 0 দশক, 0 শতক, 0 দশক লিখতে পারি, 9 লিখতে পারি, বা ওগুলো 0 না তোমার না লিখলেও কোনো অসুবিধা নেই, তাই আমরা ডাইরেক্ট লিখে দেবো 7000, 9 একক, 9 একক। বোঝা গেল? 7009 একক লিখবো আমরা, ওকে? তাহলে 7009 হয়ে গেল। পরেরটা কী বলছে তোমার দেখো, এখানে দিয়েছে 9999, মানে এখানে একক দশক শতক হাজার যদি আমরা লিখি, তাহলে কী হচ্ছে তোমার, এখানে কত, হাজারের ঘরে 9 হচ্ছে, আমরা কী লিখবো এখানে, যে 9000, তারপর কি, 9 শতক, শতকের ঘরে 9 আছে, 9 শতক, 9 শতক, তারপর কত হচ্ছে তোমার, 9 দশক, 9 দশক, আর কত আছে, 9 একক। বোঝা গেল? আর এক কথায় আমরা কী লিখবো, এক কথায় লিখবো আমরা, কথায় কী লিখবো, যে 9000, 9000, 9 শত, 9 শত কত আছে, 99, তাহলে কত লিখবো, 99, 99। বোঝা গেল? তাহলে 9999, ওকে, রাইট? চলো পরের পেজে আমরা দেখি, এটা খুবই ইজি, জাস্ট প্র্যাকটিস করলেই হয়ে যাবে তোমার, এটা অলরেডি তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে, ওকে। পরের পেজে 42 নম্বর পেজে কী বলছে তোমার দেখো, মজার খেলা খেলি, এখানে দেখো মজার কিছু কার্ড বানিয়েছে তোমার, এটা তোমার করা আছে অলরেডি, এটা আমি নিয়ে আলোচনা করছি না, তোমরা নিজেরাই দেখে নেবে, সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, কিছু কার্ড দিয়েছে, কার্ডগুলো আলাদা আলাদাভাবে সাজিয়ে এখানে খেলা করা হচ্ছে তোমার, রাইট? এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। চলো পরের সংখ্যাটা আমরা দেখি, এখানে কী বলছে, সংখ্যা গড়ি, আমাদের
কত নম্বর পেজ? 43, 43 নম্বর পেজ তোমার, রাইট? এখানে কি বলছে? এখানে বলছে সংখ্যা গড়ি, সংখ্যা গড়ি। এখানে তোকে 2560, এখানে 2560-এর সংখ্যা দিয়েছে, এখানে 2560। এবার কি বলছে? কোনো অঙ্ক একবারের বেশি না নিয়ে 2, 5, 6, 0 দিয়ে যে কোনো 7টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করে বড় সংখ্যায় সবুজ সবুজ ও ছোট সংখ্যায় নীল রং দিই। তাহলে কি হচ্ছে? 4টে সংখ্যা দিয়েছে তোমার, দেখো কী কী সংখ্যা দিয়েছে, 2, 5, 6, 0। এই সংখ্যা দিয়ে তোমাকে কী করেছে? 4টে তোমার সংখ্যা তৈরি করতে, মানে 7টা সংখ্যা তৈরি করতে বলেছে, রাইট? তো সংখ্যা কী করে আমরা তৈরি করব? আমরা আগে পিছিয়ে এলোমেলো করে সাজিয়ে আমরা সংখ্যাগুলো তৈরি করব। ধরো একটা সংখ্যা তোমার দিয়ে দিয়েছে 2560, এটা আছে, তাই দুইটা আগে আছে, তাহলে কী করবো আমরা? এই দুইটাকে আগে দিয়ে দুইটাকে পেছনে 5টাকে আগে নিয়ে আসবো আমরা, রাইট? পাঁচ, দুইটাকে আগে আছে তোমার, এই দুইটার জায়গায় 5টা আমরা আগে নিয়ে আসবো। চলো একটা সংখ্যা লিখি, ধরো এখানে আমরা লিখলাম সবচেয়ে বড় সংখ্যাটা আমরা লিখে নিয়ে আগে, রাইট? বলছি সবচেয়ে ছোটো সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা তাহলে কী করতে হয়? তোমাদের আগেই বলেছিলাম সবচেয়ে বড় সংখ্যা হলে তোমার বড় সংখ্যাগুলো আগে লিখতে হবে, মানে বড় থেকে ছোটো লিখতে হবে। তাহলে আমরা কী করবো? সবচেয়ে বড় সংখ্যাটা কী লিখবো? এখানে সবচেয়ে 2, 5, 6, 0, এই 2, 5, 6, 0 মধ্যে সবচেয়ে বড় কত আছে? 6 আছে, তাহলে 6টাকে আমরা আগে লিখবো। তারপর কী আছে? 5 আছে, তারপর 5টাকে আমরা আগে তারপর লিখবো। তারপর কত আছে? 2 আছে, 2টাকে আমরা লিখবো। তারপরে কী লিখবো? 0 লিখবো, 0টাকে লিখে দেবো, রাইট? এটা কত হয়ে গেল তোমার? 6520, কত হয়ে গেল? 6520। ওকে, এইভাবে কী করতে হবে আমাকে? সংখ্যাগুলো এইভাবে কিন্তু লিখতে হবে তোমাকে, রাইট? 6520 লিখলাম আমি। এবার কি এক কথায় প্রকাশ করে দেবো আমি, রাইট? তাহলে কী লিখবো আমি? এখানে এখানে ছোটো জায়গা আছে তোমার, অসুবিধা হবে, তা আমি ছোটো ছোটো করে লিখে দিচ্ছি যে 6000, ওকে, 500 কত? 20। ওকে, তাহলে কী লিখলাম? 6520, এটা সবচেয়ে বড় সংখ্যা কিন্তু তোমার, রাইট? তো বড় সংখ্যা হলে কী হবে তোমার? বড় সংখ্যা কী বলে? সবুজ রং দিয়ে দেবে, সবুজ, এখানে সবুজ রং করে দেবে তোমরা, গ্রিন কালার সবুজ কালার করে দেবে, রাইট? এবার সংখ্যাটা আমরা কীভাবে সাজাবো দেখো। এবার 2, 5, 6, 0 আছে, তাহলে কী করবো? এই 5টাকে আমরা আগে নিয়ে আসি, ওকে, 5টাকে আমরা আগে নিয়ে আসলাম। তারপর কী করবো আমরা? 5-এর পর আমরা কী লিখবো? 6টাকে লিখবো আমরা, রাইট? 5-এর পরে 6 যেমন আছে বসিয়ে দেবো, 5-এর পর 6টাকে লিখলাম আমরা। তারপর 0 আছে, 0 বসিয়ে দিলাম, তারপরে 2টাকে পেছনে দিয়ে দিলাম তোমার, রাইট? আগে সংখ্যাগুলো আমরা লিখে নিই, তাহলে সুবিধা হবে, তারপরে আমরা কথায় লিখে দেবো, ওকে? তাহলে কীভাবে এই একটা সংখ্যা করলাম? তাহলে 5, 6, 0, 2 একটা সংখ্যা করা হলো, মানে সংখ্যাটাকে 5টাকে আমরা 2টাকে পেছনে নিয়ে গিয়ে চলে গেলাম। এবার ধরো 6টাকে আমরা কী করবো? এবার যেমন আছে তোমার, এবার তোমার 5টাকে আগে রাখলাম, 2টাকে আগে নিয়ে আসবো আমরা। ধরো 5টাকে আমরা আগে রাখলাম, এবার কী আছে? 0টা আছে, 0টাকে আগে নিয়ে আসি আমরা, 0টাকে আগে নিয়ে আসলাম, ওকে। 2 যেটা আছে, 2টা 2 থেকে গেল, এবার 6টাকে পেছনে দিয়ে দিলাম আমরা, বোঝা গেল? তাহলে এটা কী ছিল? সেম সংখ্যাটা আমরা কী করলাম? এই 5টাকে কী করলাম আমরা? আগে 6টাকে আগে নিয়ে আসলাম, ওকে। তাহলে 5, 0, 2, 6 একটা সংখ্যা কিন্তু হয়ে গেল আমাদের, বোঝা গেল? এবার কী করবো আমরা দেখো, এবার 2টাকে আগে নিয়ে আসি, চলো এবার 2টাকে আগে নিয়ে আসি। তা 2টা 5 দিয়ে আমরা কী করলাম? 2টো সংখ্যা তৈরি করলাম। এবার কী করতে পারি আমরা? 5টাকে আগে রাখতে পারি, আবার 6-2 করে দেবো আমরা, রাইট? এখানে 5টাকে রাখলাম, 5টাকে সবচেয়ে ছোটো, সবচেয়ে ছোটো সংখ্যাটা এখানে লিখতে হবে বলছে, তাই সবচেয়ে ছোটো সংখ্যাটা এখানে আমরা লিখবো। তাহলে এটাকে মুছে দিই আমরা, এখানে অলরেডি হাইলাইট করে দিই সবচেয়ে ছোটো সংখ্যা। সেই সবচেয়ে ছোটো সংখ্যাটা কীভাবে কোথায় কীভাবে লিখবো আমরা? সবচেয়ে ছোটো সংখ্যা লিখতে গেলে এই যে সংখ্যাগুলোর মধ্যে আছে তোমার, রাইট, তাহলে কি সবচেয়ে ছোটো সংখ্যাটা আগে লিখতে হয়। আর যদি 0 থাকে তাহলে 0টাকে কিন্তু সবচেয়ে আগে লেখা যাবে না, কারণ 0টাকে যদি আমরা আগে লিখে দিই সেটা 3 অঙ্কের নাম্বার হয়ে যাবে তোমার, 3 ডিজিটের নাম্বার হয়ে যাবে, 4 অঙ্কের নাম্বার হবে না তোমার, রাইট? এই জন্য 0টাকে বাদ দিলে, 0টাকে বাদ দিলে আমাদের সবচেয়ে ছোটো কে থাকছে 2। তাহলে প্রথমে আমরা 2টাকে লিখবো, ওকে। তারপর কি 0 আছে, 0টাকে সেকেন্ড পজিশনে সবসময় বসাতে হবে, ওকে। তারপর সবচেয়ে ছোটো কে আছে 5, 5টাকে আমরা বসিয়ে দেবো। তারপরে সবচেয়ে ছোটো কে আছে 6, 6টাকে বসিয়ে দেবো। মানে 2, 0, 5, 6 হয়ে গেল তোমার, বোঝা গেল? একটা সংখ্যা হয়ে গেল। তাহলে এবার কী করবো আমরা? এই 5টাকে আগে রেখে 6টাকে পেছনে দেবো আমরা। ধরো 5টাকে আগে রাখলাম আমরা, তারপর কী দেবো? 6টাকে লিখলাম আমরা, 5, 6। তারপর কী লিখবো আমরা? 5, 6, তারপর তোমার 5, 6 দিয়ে দিলাম। এবার 2, 0 লিখবো আমরা, 5, 6, তারপরে 2, 0 লিখবো। কত লিখবো? 5, 6, 2, তারপরে লিখবো 0। একটা সংখ্যা তৈরি করে ফেললাম আমরা। এবার কী করবো আমরা? ধরো 6টাকে আমরা সামনে নিয়ে আসবো, ওকে। এটা 5টা হয়ে গেল, 6টাকে যদি সামনে নিয়ে আসি আমরা, 6টাকে সামনে নিয়ে আসলাম, 6টাকে সামনে এনে
এবার যেমন আছে পরপর বসিত, 6 এর পর 0 লিখে দিলাম আমরা, তারপরে 5 লিখে দিলাম আমরা, ওকে 5 লিখে দিলাম, তারপর 2 লিখে দিলাম, বোঝা গেল? এভাবে তৈরি করলাম, 6 0 5 2 তৈরি করলাম। এবার কী করবো, ধরো এখানে 5 গুলাম 5 6 আমরা আগে রেখেছি, 2 আগে রেখেছি, এবার কী করি আমরা, ওকে এবার তোমাকে 2টাকে আমরা আগে লিখে আরেকটা নাম্বার তৈরি করতে পারি। ধরো এখানে 2 আমরা আগে রাখলাম, তারপর কি 2-এর পর 0 আছে, এখানে 2-এর পর আমরা 5 দিয়ে দিলাম, 2-এর পরে 5 দিয়ে দিলাম, একটা 5 দিয়ে দিলাম, তারপর কী লিখলাম আমরা 6 লিখতে পারি, আমরা 6 লিখতে পারি আমরা, ওকে তারপর আমরা 0টাকে লিখতে পারি, তাহলে 2560 হয়ে গেল আলাদা আলাদা নাম্বার। তুমি চাইলে অনেকগুলো নাম্বার এখানে তৈরি করতে পারবে, রাইট? তোমার নিজের মন মতো করে গুছিয়ে তুমি সংখ্যাগুলো তৈরি করবে, বাট এটা দেখবে তোমার, ধরো এখানে তোমার 5টাকে যখন রেখেছিলাম, 5টাকে আমি কবার 4 বার 5-এ রাখতে পারবো, এবার 1 2 3 বার আমি রাখলাম কিন্তু, রাইট? 3 বার আমি 8-এ রাখলাম, এবার 6টাকে তুমি 3 বার সামনে রাখতে পারবে, তুমি 6টাকে আমরা কবার লিখেছি, 1 বার 2 বার 6 দিয়ে আমি আরেকটা সংখ্যা বানাতে পারবো, 3টে 4, ওকে 3 বার আমরা 6টাকে সামনে রাখতে পারবো। এভাবে তুমি ঘুরিয়ে ফিরিয়ে নাম্বারগুলো বানাতে পারবে, তোমার মন মতো নাম্বারগুলো তুমি বানাবে, আমি যেগুলো বানালাম সেগুলো এক্স্যাক্টলি বানাতে হবে তেমন ব্যাপার নেই, বাট এখানে কিন্তু সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটো একটা সংখ্যা অবশ্যই তৈরি করবে, এটা কিন্তু হাইলাইট করে দিয়েছে তোমাকে, রাইট? তো এখানে কী কালার দেবে তুমি, এখানে এখানে তুমি লাগবে তুমি নীল রং দেবে তোমার, রাইট? সবচেয়ে ছোটো সংখ্যায় নীল রং, এটা নীল রং হবে, রাইট? আর এটা কি সবচেয়ে বড় সংখ্যায় কী করবো আমরা, সবুজ কালার দিয়ে দেবো, ওকে? এবার আর কথায় লিখে ফেলি আমরা, চলো এখানে 2560, তাহলে আমরা কী লিখবো, 2000 এটা 560, এটা আমাদের 6160, 2560, বোঝা গেল? এটা কত হচ্ছে, 6052, মানে 6000, ওকে কত হচ্ছে, 52 লিখবো আমরা, 6000 শতক নেই এখানে, এই জন্য 6052 লিখবো, রাইট? বয়াকার হয়াকার নয় নয় 6052, ওকে এটা কত লিখবো, 5000 একক একক দশক শতক হাজার, মানে 5620, কী লিখবো আমরা, 5620, ওকে 5620 লিখলাম আমরা, এটা কত হবে, 2056, কী লিখবো আমরা, 2000, এখানে শতকের ফলে 0 আছে সুতরাং লেখার দরকার নেই, 2000 5 6 কত হচ্ছে, 56, 2056, পয়াকার নয় নয় 6 একার 9 নয় 56, জায়গাগুলো ভীষণ কম, এগুলো আমি ছোটো ছোটো করে লিখতে হচ্ছে আমাকে, রাইট? তাহলে 2056 আমরা লিখলাম, রাইট? এটা কত আছে দেখো, একক দশক শতক হাজার, মানে 5-এর 1000-এর ঘরে 5 আছে, তাহলে কত হলো, 5026, কী লিখবো আমরা, এটা লিখবো আমরা 5000, পয়চন্দ্রবিন্দু আকার 5000, এটা কত, শতকের ঘরে কিছু নেই, তাহলে আমরা 26 লিখবো, ওকে 6 একার বয় বয় হস্যে তালি বর্ষ 26, এটা কত হচ্ছে দেখো, 5602, তা কত লিখবো, 5000 একক দশক শতক হাজার, হাজার ঘরে 5 আছে, শতকের ঘরে 6 আছে, তো কী লিখবো আমরা, 5000, ওকে 602, 5602, এভাবে আমরা তৈরি করলাম, ওকে। পরের সংখ্যাটা কী করবে, পরের অঙ্কটা তোমাকে দিয়েছে, এখানে তোমার দিয়েছে তোমার 3টে সংখ্যা দিয়েছে তোমার, রাইট? কী বলছে, যে কোনো অঙ্ক 1-এর বেশি বার নিয়ে, যে কোনো অঙ্ক 1-এর বেশি বার নিয়ে 3 4 7 দিয়ে 7টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করে, বড় সংখ্যায় হলুদ ও ছোট সংখ্যায় আকাশি রং দিই, রাইট? তো এখানে 3টে সংখ্যা দিয়েছে, 3টে সংখ্যা দিয়ে বলেছে তুমি যে কোনো একটা সংখ্যাকে তুমি বার দুবার ইউজ করতে পারো, মানে তুমি 3কে 2বার ইউজ করতে পারো, 4কে 2বার ইউজ করতে পারো, 7কে 2বার ইউজ করতে পারো, তোমার ইচ্ছে মতো তুমি এটা তৈরি করতে পারো, রাইট? তাহলে কীভাবে তৈরি করবো আমরা, এখানে অলরেডি দিয়ে দিয়েছে দেখো, তোমার একটা সংখ্যা দিয়ে দিয়েছে 3477, একটা সংখ্যা দিয়েছে, তো আমরা এখান থেকে শুরু করি কীভাবে বানাবো দেখি আমরা, রাইট? তো এখান থেকে আমরা ধরে নিই, তারপর 7কে আমরা প্রথমে লিখলাম 7000, তারপর লিখলাম 300, তারপরে 47, 7টা 2বার ইউজ করলাম, ওকে এখানে 7000 লিখলাম, এখানে 300 লিখলাম, এখানে তোমার 4 লিখলাম, এখানে 7 লিখলাম, কারণ একটা সংখ্যা 2বার ইউজ করা যাবে যে কোনো সংখ্যা, ওকে। তারপর কী করলাম, ধরো এখানে একটা সংখ্যা আমার নিই, ধরো এখানে 7টাকে আগে লিখলাম 7000,
তিনটাকে এখানে তিনই লিখলাম, ওকে। এটা কি লিখলাম তোমার, এখানে তোমার লিখে দিচ্ছি তোমার কত লিখবো, এখানে তোমার লিখে দিচ্ছি ধরো এখানে তোমার চার, এখানে 444 লিখে দিলাম, ওকে, 7344 বোঝা গেল, ঠিক আছে। তো এবার সংখ্যা, এখানে একটা সংখ্যা বানাই, ধরো 7000 আছে তোমার, সাতটা দিয়ে শুরু করি, সাত দিয়েই শুরু করি তোমার, 7000, এখানে তিন আগে লিখেছিলাম, এখানেও তিন আগে লিখেছিলাম, রাইট, এখানে 44 লিখেছিলাম, 47 লিখেছিলাম, তো এখানে 7300, এখানে 300ই রেখে দিচ্ছি, এখানে 47 ছিল, এখানে কী করি আমরা 74 করে দিই, 7 4 74, 7374 হয়ে গেল, বোঝা গেল। এবার কি এখানে 7 আগে রেখেছিলাম, এর পরের লাইনে আমি কী করি আমরা 3কে আগে রাখি, ধরো 3কে আগে যদি আমরা রাখি তো 3000, রাইট, 3000, এখানে 7কে আমরা লুইজি রেখে দিই, 7কে রেখে দিই 3700, এখানে তো কত 4, এ তিনটা তোমার নিলাম তোমার, এখানে ধরো এখানে 44 তোমার, এখানে 44ও নিয়ে নিতে পারি তোমার, রাইট, ওকে, 3744, এখানে 3477 আছে তোমার, 3477, এখানে একটা সংখ্যা নিয়ে ধরো তিন তোমার আগে নিয়েছি, এবার 4টাকে আগে নিয়ে নিই তোমার, রাইট, 4 দিয়ে দুটো সংখ্যা তৈরি করি, 4000 ধরো তোমার 307 তোমার 474 দিয়ে দিলাম, 4374, 4টাকে আগে রাখলাম। এখানে কী করলাম, এখানেও 4টাই আগে রেখে দিই, 4000, এখানে তোমার 3 আগে আছে, 7টাকে আগে করে দিই, 7টাকে 4700, তা কী করি তোমার 34 করে দিই, 3 4 34, এখানে 4টাকে দুবার ব্যবহার করে দিই, রাইট। আবার এখানে কী করতে পারি আমরা, এখানে আমরা 3টাকে, এখানে 3 দিয়ে একটা আগে রাখি আমরা, 3000, রাইট, এখানে কী করি 400 দিয়ে দিই, 4টাকে আগে রাখি, 3 দিয়ে এখানে তোমার আসে 77 আছে, 3400, কী করতে পারি আমরা, ধরো এখানে 7টাকে আগে দিয়ে দিলাম, 7 3 73 দিয়ে দিলাম, ওকে, 3473। তো তুমি তোমার মতো করে সংখ্যাটাকে তৈরি করো, যে কোনো সংখ্যা একটা তুমি দুবার দুবার ইউজ করতে পারবে, বোঝা গেল। এবার তুমি কথায় লিখে দাও, কথায় তুমি নিজে লিখে দেবে এবার, রাইট, আমি বলে দিচ্ছি, এটা তোমরা নিজেরা লিখে দেবে, রাইট, তাহলে টাইমটা নষ্ট হবে না তোমার। এখানে কী হচ্ছে তোমার, 7000 কী লিখবো এখানে, 7000 একক দশক শতক হাজার, মানে 7374, এখানে কত লিখবো, 7374 লিখবো আমরা, রাইট। এখানে কী লিখবো আমরা, 7347, 7347 আমরা লিখবো, রাইট। আর তারপর কী আছে তোমার, দেখো এখানে 7344, এখানে 7344 এখানে লিখে দেবে, এখানে কী করবে, 3744, 3744, এটা তোমরা নিজেরাই লিখতে পারবে। এটা কত হবে তোমার, 4374, কী লিখবে, 4374, এখানে কত হচ্ছে তোমার, 4734, এখানে 4734, আর এটা কত লিখবে তোমার, 3473, 3473, ওকে। এখান থেকে কী বলেছে, এখানে লিখে দেবে এটা, এখানে আর কিছু বলতে চাইছি কিনা দেখে নিই একবার চলো। তো যে কোনো তিন অঙ্কের বেশি বার, একের বেশি বার নিয়ে 3 4 7 দিয়ে 7টি 4 অঙ্কের সংখ্যা তৈরি করো, বড় সংখ্যায় হলুদ রং এবং ছোট সংখ্যায় আকাশি রং দিই, রাইট। এখানে তোমার দেখো আমাদের যেটা এটা হয়ে গেল তোমার, এখানে বড় সংখ্যা তৈরি করতে বলেছিল, তাহলে একটা বড় সংখ্যা কিন্তু আমরা তৈরি করিনি, ছোটো সংখ্যাও তৈরি করিনি, তাহলে কী করতে হবে, একটা বড় সংখ্যা তৈরি করতে হবে, ওকে। তো বড় সংখ্যা তৈরি করতে গেলে কী করতে হবে, ধরো এটাকে আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে বড় সংখ্যাটা তৈরি করে দিই, ওকে। বড় সংখ্যাটা তোমার কী বলেছে, এখানে বড় সংখ্যা তৈরি করতে গেলে কথা হচ্ছে, এখানে সবচেয়ে বড় সংখ্যা কত আছে, 7, তা 7টা কী হচ্ছে তোমার, 7টা বড় সংখ্যা আছে, তা 7টাকে সবার আগে লিখবো আমরা। আর এখানে বলেছি কি, তুমি যে কোনো তুমি কী করতে পারবে, সংখ্যাকে তুমি ডবল ইউজ করতে পারবে, মানে দুবার ইউজ করতে পারবে, তা 7টা যখন বড় আছে সবচেয়ে, তা 7টাকে আমরা দুবার নিয়ে নিই, তাহলে 7700, রাইট, দুবার নিয়ে নিলাম। এবার এখানে 4 আছে 3 আছে, কে বড়, 4 অবশ্যই বড়, তাহলে কী করবো আমরা, 4টাকে আগে লিখে নেব, ওকে। তারপরে কী হচ্ছে, 3টা সবচেয়ে ছোটো, তাই 3টাকে আমরা পেছনে লিখবো আমরা, রাইট। তাহলে কী করলাম এখানে, 7743, এটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, কিন্তু এটা সবচেয়ে বড়, এখানে লিখে দিই আমরা তাহলে, রাইট, 7700 কত, 43, তো ওকে, 7743 হয়ে গেল। এটা সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যাকে লিখে দিলাম। আর সবচেয়ে ছোট সংখ্যা আমরা তো কোনটা তৈরি করব, সবচেয়ে ছোটো সংখ্যা এখানে কত দেওয়া আছে, তো 3377, 3377 এটা আছে, আমি এর চেয়ে ছোটো সংখ্যাও তৈরি করতে পারি, তাহলে কী করবো আমরা, এখানে একটা ছোটো সংখ্যাটা তৈরি করে দিই, তাই, রাইট। তা 3000 একটা সংখ্যাকে দুবার যেহেতু ইউজ করা যাবে, ওকে, তাহলে এটা কত হচ্ছে তোমার, 3000, 3000 আমরা লিখলাম,
ওকে, সবচেয়ে ছোট সংখ্যা মানে কি? ছোট থেকে বড় সাজাতে হবে আমাকে, রাইট? দেখুন, সবচেয়ে ছোট সংখ্যা কে? তিন। এই যে তিনকে আমরা আগে লিখলাম, তারপর কি একটা সংখ্যাকে দুবার ইউজ করা যাবে? তাহলে আমরা কী করবো? তিনকেই আবার দুবার ইউজ করবো, রাইট? তা 3300 হয়ে গেল তোমার, রাইট? এবার এর মধ্যে সবচেয়ে ছোট কে আছে? চার আছে। তিন চলে গেল, এবার চার বাকি থাকলো, চারকে আমরা লিখে দিলাম। তারপর পরে থাকছে কত? সাত। সাতকে আমরা লিখে দিলাম, রাইট? এটা কত হচ্ছে তোমার? 3347। তাহলে আমরা কী লিখবো এখানে? 3300, জায়গা অনেক কম আছে, 300 কত হচ্ছে? 47, 447। 47 চ লয়লি তালি বসো, 40। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত হলো? এটা কিন্তু সবচেয়ে ছোট সংখ্যা হলো। কত হলো? এটা সবচেয়ে ছোট, ছোট। ওকে, এটা সবচেয়ে বড় সংখ্যা হলো। তাই ছোট সংখ্যা কী বলেছে? ছোট সংখ্যায় আকাশি রং দিই, এখানে আকাশি রং দিতে হবে আমাকে, আকাশি রং করে দেবে তোমরা। আর কী বলছে? সবচেয়ে বড় সংখ্যা কী দিই? সবচেয়ে বড় সংখ্যায় হলুদ রং দিই। আর এখানে তুমি হলুদ রং দিয়ে দেবে তোমার, রাইট? এটা হলুদ রং হবে, এটা আকাশি রং হবে, আর বাকি সংখ্যাগুলো যেমন খুশি তুমি তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। আর যেভাবে বললাম এভাবে কথায় লিখে দেবে তোমরা, ওকে।